দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে 1 নং ওয়ার্ডের ভাটিপাড়া গ্রামে মস্কিত বিকৃতির কারণে দীর্ঘ 5 বছর যাবৎ ছিকলে বন্দী জীবন যাপন করছে রেহেনা বেগম। পিতা আলাবকশের 4 সন্তানের মধ্যে রেহেনা বড়। 25 বছর আগে মনমতপুর ইউনিয়নের দেগোল্লাগঞ্জ গ্রামে জৈনিক জমিরুদ্দিনের সাথে তার বিয়ে হয়। 3 বছর আগে স্বামী মারা গেলে মানসিক রোগে আক্রান্ত হন তিনি। আতিকুল 24 ও সাদিকুল 18 নামে এই দুই ছেলে মায়ের খোঁজ খবর না নেওয়ায় শেষ পর্যন্ত বাবার বাড়িতে নোংরার সাথে সাথে অস্বাস্থ্যকর স্থানে ঠাই হয়ে পায়ে শিকল বাঁধা রেহেনার। সবসময় বিড়বিড় করে আপন মনে কথা বলে, ছেড়ে দিলে লোকদের উপর চড়াও হয় ও ভাঙচুর করে। এজন্য তাকে পায়ে শিকল বেঁধে আটকে রাখা হয়। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তার পরিবার। যদি কোনো ব্যক্তি আর্থিকভাবে সাহায্য হাত বাড়িয়ে দিয়ে তবে রেহেনা সুস্থ জীবনে ফিরে আসবে বলে মনে করছেন তার পরিবার। টাকা পয়সা অভাবে চিকিৎসা করতে পারেনি। কতদিন থেকে অসুস্থ ইনি? এই 8 বছর হয়েছে না। তোমার বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে তো পয়লা বেদি ওটা ওইকে তোমার শ্বশুর বাড়ি কেউ কোনো প্রকার খোঁজ খবর না? কিছুই খোঁজ করে না। অসুস্থ হওয়ার পর আপনার এখানে রাখে গেছে নাকি? আখি থিয়ে গেছে। কে রাখে গেছিল? ওই বেটা থিয়ে গেছে। কিছুদিন আগত তোমার মানসিক একটা দেখেছে, হারে দিয়েছিল। দুনিয়ায় খুঁজে খুঁজি ঠাকুরগা চারিপাশে খুঁজে খুঁজি করার পর কিষেন বাজার কাছে ছেলেরা কি বলে? ছেলেরা ধার ধারে না। আপনার এখানে কতদিন থেকে আছে? আছে 4-5 বছর। ঠিক আছে, আপনি এর মধ্যে কোনো ডাক্তার দেখাইছিলেন কি? দেখাছিল। তা মেলা পয়সা করেছি। কত টাকার কথা বলছি? 30,000 টাকা। কতদিন আগে দেখাইছিলেন? এই বছর দুটি হোক। মাথাটা আলবল করে, তখন মাসব ডাঙ্গা ডাঙ্গি করে।